হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বলবো হইতেছে টাকার ডেফিনেশন। আমার শোনা সব থেকে বেস্ট আমি সন্দীপ মহেশের কাছ থেকে শুনছি। বিষয়টা হইতেছে তুমি জীবনকে একটা গাড়ির মতো ধরো, এবং গাড়ির মধ্যে যেমন আমাদের পেট্রোল লাগে বা তেল লাগে গাড়িটা চালানোর জন্য, ঠিক সেরকম টাকা। যদি তোমার কাছে তেল বা পেট্রোল বা গ্যাস না থাকে, তোমার গাড়ি চলবে না, তোমার জীবন চলবে না। টাকা অনেকটা অক্সিজেনের মতো, যদি তোমার কাছে না থাকে। কিন্তু আমরা গাড়ি কেন চালাই? আমরা কি গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় খালি পেট্রোলের জন্য চালাই, যে এইখানে গেছে আমি পেট্রোল নিলাম, এখানে গেছে আমি পেট্রোল দিলাম? না, গাড়ি আমরা চালাই জীবনকে উপভোগ করার জন্য, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার জন্য আমার পেট্রোল ইউজ করতে হয়, টাকাও ঠিক এরকম। টাকা ছাড়া চলতে পারবো না, আবার টাকা ইউজ করে আমরা একটা কিছু করতে পারবো। কিন্তু তুমি যদি পেট্রোল নিজের উপরে ছড়াই দাও, গাড়ির উপরে ছড়াই দাও, কী হইতে পারে? একটা স্পার্কে আগুন লেগে যেতে পারে। যদি অনেক টাকা নিজের উপরে একদম ছড়াই ছিটাই দাও, তাহলে তোমার টাকাই ধ্বংস করে দেবে। তো আরেকটা মজার জিনিস শুনছিলাম, কোন একটা মুভিতে নায়ক হাতুড়ি দিয়ে খুন করে। তো এখানে হাতুড়ি কি কোনো খারাপ জিনিস? না, ঠিক একইভাবে তুমি ভিতর থেকে যেরকম, তোমার কাছে যদি অনেক টাকা এসে পড়ে, তুমি ভিতর থেকে যেরকম ওইটা মানুষ দেখতে পারবে। এখন অনেকে বলে তার কাছে অনেক টাকা, সে খারাপ মানুষ, এটা আসলে ঠিক না। সে ভিতর থেকে কেমন সেই জিনিসটা বারো। যেমন অনেক ধনী ব্যক্তি আছে, অনেক টাকা ডোনেশন করে দিচ্ছে, যেমন রতন টাটা।